सम्मानित व्यूअर्स आजकल भिडियोते अपन देखो 35 इंच बॉडी ब्लाउज कटिंग एवं सेलाई। तो क्या 35 इंच बॉडी ब्लाउज कटिंग एवं सेलाई करते हैं विषय जानते हम अवश्य भिडियोटी सम्पूर्ण देखते थकूँ। तो सम्मानित व्यूअर्स हमें प्रथम ब्लाउजर मापटा स्क्रिने दिए दिए मूलत यह मापर मध्य आजकल ब्लाउजा कटिंग करब एवं ब्लाउजर कपड़ा आछे एक गज दुई गिरा। तो सम्मानित व्यूअर्स प्रथम कपड़ा ठीक ये भाज कर नीते हबे। तो आमी किन्तु आपनादेर खुबी सहज भाव देखिए दिव। तो सम्मानित व्यूअर्स बॉडी अंशटा नीते हबे 8.5 इंची बा 9.2 इंची बा 8 इंचिर 2 पॉइंट बेशी एवं आमरा आरो 1/2 इंच बेशी निब जेटा हबे आमादेर सेलाइयेर जोन्नो एवं काटिंगेर जोन्नो। तो सम्मानित व्यूअर्स नीचे आमरा एकटा मार्जिन दिए दिब সেটা হচ্ছে আমাদের কোমরের মার্জিনটা এবং কোমরের মার্জিন থেকে আমরা ঝোলটা নিব 14 ইঞ্চি। পয়েন্ট ইঞ্চি বডির জন্য পোর্টটা নিব আমরা 6 ইঞ্চি। শুধুমাত্র এটা 35 ইঞ্চি বডির জন্য পোর্টটা আমাদের 6 ইঞ্চি নিতে হবে এবং মহারাটা নিতে হবে আমাদের 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি নেওয়ার পর আমরা এখানে মার্জিন টেনে দিব। বডিটা নিব আমরা 35 ইঞ্চি এবং কোমর টানিব আমরা 28 ইঞ্চি। তো 28 ইঞ্চির জন্য 8.5 নিতে হবে আমাদের। এরপর আমরা এখানে দুইটা মার্জিন টানবো একটা কাটিং এবং একটা সেলাইয়ের জন্য। এবারে আমরা গলা টানিব এদিকে নিব 2.5 ইঞ্চি এবং গলার লম্বা টানিব আমরা 4.5 ইঞ্চি। তো আমাদের লক্ষ্য রাখতে হবে এখানেও যেহেতু 2.5 ইঞ্চি নিছি এইদিকেও যেহেতু আমাদের সেহেতু আমাদের 2.5 ইঞ্চি নিতে হবে। তো এই মার্জিনটা আমরা টেনে নিব। তো এরপর আমরা এখান থেকে গলার এখানে আমরা শেপটা ব্যবহার করব। তো আমি যেইভাবে কাটব ঠিক সেইভাবে আমি মার্জিনগুলো টেনে নিব প্রথমে। তো মহারার এখানেও শেপটা আমরা ব্যবহার করব কারণ মহারাতেও আমাদের শেপটা ব্যবহার করতে হবে। तो एरपर गला थेके आम्रा काटिंगटा शुरू करब। तो सम्मानित व्यूअर्स एखाने आरेकटा विषय लक्ष्य रखते हबे एखाने घाड़ेर एखाने किन्तु आपनाके 1/2 इंची आप डाउन रखते हबे। तो आपनारा सुंदरभावे केटे निबेन। सम्मानित व्यूअर्स आमादेर ब्लाउजेर पिछनेर अंशटा किन्तु काटिंग करा शेष हये गेछे। तो यही हे हमारे टेकिनर चिन्हटा। तो यह टेकिन दुईटा टेकिन अवश्य व्यवहार करब। तो जो हमें सेलाई करब तक ये विषय बुझते पर। तो एन सामने पार्टा बडिर अंशा केटे नीब। तो बडिर अंशा क्यों काटते हैं एकटू मनोयोग दिए देखते थकूँ। तो सम्मानित व्यूअर्स जे भाव पिछनर पार्टा बीछे नहीं 8.5 इंची 9.5 इंची किन्तु ये निब 9 इंची। তো সেখান থেকে পিছনের পার্ট থেকে সব সময় সামনের পার্ট 1/2 ইঞ্চি বেশি নিতে হয় কারণ সেটা আমাদের টেকিনের জন্য। তো আমরা এখানে আবারো নিচের ভাঙার মার্জিনটা দেব এবং ভাঙা থেকে আমরা পিছনের অংশটা এখানে বিছিয়ে দেব। বিছিয়ে দিয়ে সুন্দরভাবে আমরা কেটে নিব। তো সম্মানিত ভিউয়ার্স লক্ষ্য রাখতে হবে আমাদের সামনের পার্ট কিন্তু 1/2 ইঞ্চি বেশি রাখতে হবে। এটা হচ্ছে বেশি যেটা রাখতেছে সেটা হচ্ছে আমাদের টেকিনের জন্য। তো পিছনের পার্ট থেকে সামনের পার্ট অবশ্যই আমাদের 1/2 ইঞ্চি বেশি রাখতে হবে। তো রাখার পর আমরা কাটিংটা করব। তো সম্মানিত ভিউয়ার্স আমাদের সামনের পার্টটাও কিন্তু কাটিং শেষ হয়ে গেছে। এখানে আমরা টেকিনের চিহ্নটা দিচ্ছি এবং এখানে মার্জিন অনুযায়ী আমরা কাপড়টা লেভেল করে কেটে নিচ্ছি। পিছনের পার্ট থেকে সামনের পার্ট 1/2 ইঞ্চি বেশি নিব আমরা, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি এটা হচ্ছে টেকিন ব্যবহার করার কারণে। তো আমরা সামনের পার্টের একটু শেপ ব্যবহার করব। 35 ইঞ্চি বডির ব্লাউজের উপরের টেকিনটা ব্যবহার করব 8.5 ইঞ্চি। মাঝখানের শেপটা দিব 2.5 ইঞ্চি। মহারার এদিকেরটা দিব 2.5 ইঞ্চি। এখানে আমরা টেকিনটা দিব 5 ইঞ্চি। তো অবশ্যই মার্জিনগুলো দিয়ে দিবেন। কোমরের টেকিনটা নিব আমরা 6.5 ইঞ্চি।
তো মূলত আমাদের দুইটা দুইটাতে আমাদের দুই সাইডে আমাদের আটটা টেকিন ব্যবহার করতে হবে। তো এখানে হলো চারটা, অপর দিক সাইডে হবে আমাদের চারটা। তো এই মার্জিনগুলো দিচ্ছি, এই মার্জিনগুলো দিয়ে আমরা সেলাই করব। তো যখন সেলাই করব তখন আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এবার আমরা ব্লাউজের হাতাটা কাটিং করব। তো ব্লাউজের হাতা কিভাবে কাটিং করতে হয় আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। কাপড়টা ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন প্রথমে। তো আমি দুইটা হাতা একসাথে কাটবো। তো প্রথমে আমাদের হাতার লংটা নিতে হবে। তো আমাদের যে মাপটা ছিল সেই মাপটা আমি নিয়ে নিচ্ছি এইখানে। তো হাতার মুখটা 5 ইঞ্চি দিতে হবে আমাদের, হাতার মোহরটা দিব 7 ইঞ্চি, এবং শেপ ব্যবহার করার কারণে আমরা 3 ইঞ্চি এখানে মার্জিনটা ব্যবহার করব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে দেখবেন একটি লাল সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার আমরা হাতার মুখ থেকে কাটিংটা শুরু করব। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের কিন্তু হাতাটা কাটিং করা শেষ হয়ে গেছে। তো এবার আমরা বোতাম প্লেটটা কেটে নেব প্রথমে, তারপর আমরা গলাটা কাটিং করব। তো বোতাম প্লেট এবং ঘাট প্লেট আমাদের দুইটাই একসাথে কাটতে হবে। তো এখানে 1 ইঞ্চির মতো কাপড় নিয়ে আমরা বোতাম প্লেট ঘাট প্লেট কেটে নেব, এবং এই কাপড়টা দিয়ে মূলত আমরা একটি গোল গলা কাটিং করব। তো কাপড়টা ঠিক এইভাবে ভাঁজ করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, ভাঁজ করার পর আপনার সামনের অংশ বা পিছনের অংশ যে কোনো একটি অংশ এটার উপরে রেখে দিতে হবে। তো রাখার পর সুন্দরভাবে আমাদের যেইভাবে আমাদের ব্লাউজটা কাটিং করা আছে ঠিক সেইভাবে আমাদের গলাটা কাটিং করে নিতে হবে। তো এখানে লক্ষ্য রাখতে হবে গলার কাপড়টা আমরা 1 ইঞ্চি মাঝ বরাবর আমরা রাখতে পারি। 1 ইঞ্চি নিয়ে জাস্ট আমরা এইভাবে শেপটা ব্যবহার করব, সুন্দরভাবে কেটে নিব। তো দেখেন আমরা গলাটাও কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের ব্লাউজটা কিন্তু কাটিং করা শেষ হয়ে গেছে। তো এবার আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে এটা সেলাই করতে হয়। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমি দেখাবো খুব সহজেই কীভাবে ব্লাউজ সেলাই করতে হয়। সবার আগে আমরা ব্লাউজটার গলাটা বানিয়ে নিব। তো দুইটা কাপড় ঠিক এইভাবে আমাদের জয়েন করতে হবে। তো আমি এটা জয়েন করে নিচ্ছি। তো দুই মাথাতেই আমাদের জয়েন করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এরপর আমাদের একটা পার্ট এই মাঝ বরাবর কেটে নিতে হবে। তো এখানে মাঝ বরাবর অবশ্যই আপনারা কেটে নেবেন। এরপর আমরা এখানে একটু ভাঙা দিয়ে এটা সেলাই করে দিব। তো আমরা সুন্দরভাবে এটাও সেলাই করে নিলাম। এবার আমরা ব্লাউজের হাতাটা সেলাই করব। তো ব্লাউজের হাতা কিভাবে সেলাই করতে হয়, তো প্রথমে আমরা এভাবে ভেঙে নিব এবং হাতার মুখটাও আমরা ভেঙে নিব। তো আমরা হাতার মুখটা প্রথমে সেলাই দিব। তো অবশ্যই আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন। তো আপনারা এইভাবে ডাবল সেলাই অবশ্যই ব্যবহার করবেন। সিঙ্গেল সেলাই ব্যবহার করলে কিন্তু আপনাদের হাতাটা খুবই খারাপ দেখা যাবে বা বাজে দেখা যাবে। এখান থেকে আমরা 5.7 ইঞ্চি নিব হাতার মোহরটা। তো হাতার মুখটা নিব আমরা 5 ইঞ্চি। আপনারা ঠিক এইভাবে ব্লাউজের হাতাটা সেলাই করে নেবেন।
तो दुई नम्बर हाथाटा सेलाई करार जोन्नो कापड़टा एइभाबे रेखे सुंदरभावे एटाओ एकोई पद्धतिते आपनारा सेलाईटा करे नेबेन। तो एरपर हाथाटा आपनारा उल्टे नेबेन एबं सेलाईटा भेंगे दिबेन। एबार पिछनेर पार्टेर दुईटा टिकिन व्यवहार करब। तो प्रथमे आमादेर जे मार्जिनटा छिलो सेई मार्जिन अनुजायी आमरा एकटा टिकिन व्यवहार करब एबं एइखाने आरेकटा टिकिन व्यवहार करब। तो आमि आपनादेर देखाच्छि ये माज बराबर थेके आपनारा अपोजिट साइडे आपनारा टेकिनटा व्यवहार करबेन ठीक एकई मापे। तो आगेरटार मतो आमरा एइटाओ सेलाईटा दिए दिब। एइखाने 6 थेके 6.5 एर मध्ये आपनारा राखबेन टेकिनटा। सम्मानित भिउयार्स, एबार आमरा ब्लाउजेर सामनेर पार्टटा 8टा टेकिन व्यवहार करब। तो चारटा चारटा आठटा टिकिन आमरा व्यवहार करब। तो आमरा प्रथमे एखाने चिन्हगुलो दिए दिच्छी। तो मिडिलेर टिकिनटा प्रथमे व्यवहार करब। तो ठीक आमि जेभाबे टिकिनगुलो व्यवहार करतेछि आपनारा ठीक सेम भावे आपनारा टिकिनटा सेलाई करे नेबेन आठटा टिकिनी। तो सम्मानित भिउयार्स देखें आमार टेकिनगुलो किन्तु आठटा टेकिनि किन्तु सेलाई करा शेष हो गेछे। तो एखाने लक्ष्य करले देखते पारबेन आमार टेकिनटा किन्तु फुटे उठेछे। एबार आमरा बडिर अंशेर पिछनेर जे अंशटा सेई अंशटा आमरा जयेन करब। तो दुइटा पार्ट आमादेर एकसाथे राखते हबे। तो माझ बराबर आमरा एकटा चिन्ह दिब। कमरटा निब आमरा 28 इंची, বডিটা নিব আমরা 35 ইঞ্চি। 35 ইঞ্চি নেওয়ার জন্য আমরা 17.5 ইঞ্চি এখানে চিহ্নটা দিব এবং মিডল বরাবর আমাদের একটা চিহ্ন দিতে হবে। যে চিহ্নটা আমরা দিচ্ছি এটা হচ্ছে আমাদের বোতাম প্লেট এবং ঘাট প্লেট ব্যবহার করার জন্য। তো এবার আমরা ঘাটটা প্রথমে সেলাই দিব। তো এই দুইটা সেলাই দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে আমাদের বোতাম প্লেটটা সুন্দরভাবে কেটে নিতে হবে। তো এইখানে মাঝ বরাবর একটা সোজা করে স্কেল দিয়ে মার্জিন টেনে নেবেন। টেনে নেওয়ার পর শুধুমাত্র একটা পার্ট সামনের পার্টের একটা পার্ট আপনারা কেটে নেবেন। তো দেখেন আমরা একটা পার্ট কেটে নিলাম। তো আমরা যে প্রথমে গলাটা জয়েন দিয়েছি বা সেলাই করে নিয়েছি সেই গলাটা এখানে জয়েন দিব। तो गलाटा प्रथमे आपनारा जयेन दिए दिबेन सुंदरभावे। सम्मानित भिउयार्स, एबार आपनार जे काजटा करते हबे ए गलाटा आपनादेर चाप सेलाई दिए दिते हबे। तो आमि चाप सेलाई दिए दिलाम। तो एरपर हाथ दिए एभाबे भेंगे दिबेन। आपनारा चाइले आपनारा एटा हाथ सेलाइयो दिते पारेन किंबा आपनारा मेशिन दिएओ सेलाईटा दिते पारेन। तो आमि एटा একটু পরেই দেখাচ্ছি আপনাদের কিভাবে মেশিন দিয়ে সেলাই দিবেন। এবার বোতামের ঘাটটা প্রথমে জয়েন দিব আমরা। তো এটা উল্টিয়ে আমাদের এখানে আরেকটা সেলাই করতে হবে। কাপড়টাকে আমাদের আটকে দিতে হবে। এখানে ভেঙে দিবেন গলার কাপড়টা। এবার বোতাম প্লেটটা আমরা জয়েন করব। তো ঠিক সেম ভাবে আপনারা সেলাইটা দিয়ে দিবেন যেভাবে আমরা 6 সেট পেটিকোটের যে ফিতার যে ঢোকানোর যে
ইয়াটা থাকে সেটার মতো করে সেলাইটা দিতে হবে আমাদের চাপ সেলাইটা বেলটা যে আমরা ব্যবহার করি সেইভাবে আমাদের সেলাইটা দিতে হবে তো এইখান থেকে মুড়িয়ে আমাদের আমরা সেলাইটা করে দিব তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো ভিডিওতে যারা এখন পর্যন্ত একটা লাইক করেন নাই অবশ্যই একটু কষ্ট করে একটা লাইক করে দিবেন বোতাম প্লেট ও ঘাট প্লেট হালকা করে একটা আমাদের সেলাই করে নিতে হবে তো এই সেলাইটা আমরা আবার কিছুক্ষণ পরে খুলে দিব তো আমি পিছনে টান দিয়ে কাপড়টা হালকা করে সেলাইটা দিয়ে দিলাম যাতে করে টান দিলেই যেন খুলে যায় তো এবার আমরা বডির অংশ এবং কোমরের অংশটা আমরা জয়েন দিয়ে দিব দুইটা পার্ট আমরা জয়েন করব তো আমি মাপটা আমি এখানে আবারও দেখাচ্ছি আপনাদের তো আমাদের বডিটা হচ্ছে 35 ইঞ্চি বডি তো বডির মাপটা নেওয়ার পর আপনারা সেলাইটা দেওয়ার পর আপনারা নিচের যে কোমরের অংশটা আছে 28 ইঞ্চি কোমর সেই কোমরের মাপটা আমাদের নিতে হবে এরপর সুন্দরভাবে আপনারা সেলাইটা করে নেবেন বোতাম প্লেট ও ঘাট প্লেট সেলাইটা আমরা খুলে ফেলব দেখে নেবেন 28 ইঞ্চি কোমর ঠিক আছে কি না কোমরের দিকে একটা সেলাই দিতে হবে আমাদের এটা রেডিমেড সেলাইটা দিবেন তারপর এখানে আরেকটা সেলাই করতে হবে আমাদের তো আমরা প্রথমে এই কাপড়টা এইভাবে প্লেন করে নিব দুইটা পার্ট তো সম্মানিত ভিউয়ার্স প্রথমে হাতার সাথে মিলিয়ে নেবেন আপনারা হাতাটা যেহেতু আমরা এখন জয়েন করব তো হাতাটা যদি আপনার ঠিক না থাকে তাহলে আমাদের হালকা পরিমাণ কেটে নিতে হবে বা শেপ দিয়ে দিতে হবে শেপ দিয়ে দিলেই আপনার কিন্তু হাতাটা কিন্তু সঠিকভাবে কিন্তু ম্যাচিং হয়ে যাবে দেখেন সঠিকভাবে কিন্তু আমার ম্যাচিংটা হয়ে গেছে তো হাতাটা ঠিক এইভাবে আপনারা ধরবেন ধরার পর সেলাই সেলাই আপনারা সেলাইটা করে দিবেন তো আমরা হাতাটা যেভাবে সেলাই করছি হাতার সেলাইয়ের সাথে এবং ঘাড়ের সেলাইয়ের সাথে বগলের সেলাইয়ের সাথে আপনারা সেলাইটা করে নেবেন সেমভাবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন কীভাবে আমি জয়েন্টটা করতেছি তো ঠিক এইভাবে আপনারা জয়েন্টটা করে নেবেন তো আমাদের দুইটা হাতাই কিন্তু সেটিং করা শেষ হয়ে গেছে এখন আপনি চাইলে গলাটা হাত সেলাই কিংবা মেশিনের সেলাই দিতে পারেন তো আমি মেশিনের সেলাইটা ব্যবহার করব তো আমি গলাটা মেশিনের সেলাই ব্যবহার করলাম তো সম্মানিত ভিউয়ার্স কোমরটা আমরা 1 ইঞ্চি ভাঙা দিয়ে আমরা সেলাইটা দিব কারণ আমরা কোমরেও কোনো হাত সেলাই ব্যবহার করব না আমরা এখানেও মেশিন দিয়ে সেলাইটা দিব আপনি চাইলে হাত সেলাই দিতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আমাদের কিন্তু ব্লাউজটা কিন্তু কাটিং এবং সেলাই কিন্তু শেষ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন